নমস্কার বন্ধুরা দেখো চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে বন্ধুরা আমরা সবাই গাছ করতে খুব ভালোবাসি কিন্তু সেই সব গাছে যদি ফুল ফল না হয় তাহলে আমাদের সবার মন খারাপ হয়ে যায় তাই আজকে আমি এই ভিডিওতে বলে দেব যে তোমরা গাছে জৈব উপায়ে কিভাবে ফুল নিয়ে আসবে এর জন্য তোমাদেরকে নিয়ে নিতে হবে ব্যবহার করা কলার খোসা বন্ধুরা আমরা সবাই জানি কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পটাশিয়াম গাছের ফুল আনতে খুব সাহায্য করে তাই আজ থেকে আমরা কলার খোসা আর ফেলে দেব না এই কলার খোসা দিয়ে আমরা কিভাবে জৈব উপায়ে সার তৈরি করব চলো সেটাই আজকে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব প্রথমে আমাদেরকে কলার খোসাগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে দেখো আমি কলার খোসাগুলো সব কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা মগ এই মগেতে আমরা কেটে রাখা কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি দেখো কলার খোসাগুলো আমরা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এতে পরিমাণ মতো জল এই মগটা যতটা জল ধরবে আমরা ততটাই দেব। মানে মগটা ভর্তি করেই জল দেব। কারণ কলার খোসাগুলো পচে ফুলে একটু বড় বেশি হয়ে যাবে সেই জন্য আমরা ভর্তি করে জলটা দিয়ে দেব দেখো জল দিয়ে দিয়েছি এবার এই কলার খোসা এগুলোকে আমরা চাপা দিয়ে এক সপ্তাহের জন্য আমরা ছায়াযুক্ত স্থানে রেখে দেব দেখো চাপা দিয়ে দিয়েছি দেখো চলে এসেছি এক সপ্তাহ পরে দেখো কলার খোসাগুলো পচে গিয়ে জলটার রঙ পুরো পাল্টে গেছে এবার এই কলার খোসা ভেজানো জলটা আমরা একটা ছাঁকনি নিয়ে ভালো করে ছেঁকে নেব বন্ধুরা ছেঁকে নেওয়ার পর যে কলার খোসাগুলো পড়ে থাকবে সেগুলো কিন্তু তোমরা ফেলে দেবে না সেগুলো আবার জল দিয়ে এই একইভাবে পচিয়ে নিতে পারো বা শুকনো করে গাছের গোড়ায় গুঁড়ো করে দিতে পারো দেখো আমাদের ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি দু লিটার মতন জল আর এই জলেতে আমি এই কলার খোসার জলটা ভালো করে মিশিয়ে দেব দেখো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি তোমরাও এরকম খুব ভালো করে মিশিয়ে দেবে এর মধ্যে আর কোনো কিছুই দেবার প্রয়োজন নেই বন্ধুরা কারণ কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবার আমি প্রতিটা গাছে যেসব গাছে আমাদের ফুল দরকার সেই সব গাছে আমি এক কাপ করে দিয়ে দেব। তোমরা চাইলে বেশি করেও দিতে পারো কারণ এটা জৈব কোনো ক্ষতি করবে না তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে নমস্কার